मीना जीवन दे मत जीवन दे अच्छा हाथ धोते आलेम तबी शिरको खुले फ्रेश होली ছেলের পাক করা মুখে কি আসে কিনা আমি তো মেয়েদের খাবার খেতে আমার খুব ভালো লাগে चिकेन कुरमानो कप्ता इचे बाग मुको की माता पे तैन आलम तेरी ইলিশ মাছ খেতে কি কষ্ট হবে নাকি বাঙালিদের ইলিশ মাছ খেতে কষ্ট লাগে রুচি দে নন্নেম বুড়ি কই পার্টি সিতা হাট দিয়ে যা পাক করি আবার ভালো হয় না মাশাআল্লাহ যা আমি পাঁচ বছর পর গেলাম ওই দিন গিয়ে তো আমার মাথাই খারাপ হয়ে গেছিল বাংলাদেশের অবস্থা দেখে কখন যে বিল্ডিং থেকে ভাইয়া মাথার ভিতরে পড়ে আল্লাহ জানে
সমানে আটতলা দশতলা বাড়ি অ্যাপার্টমেন্ট ভূমিকম্প হলে যে আমার দেশে যে কান্দা যে আসবে একদিনে যে 10 সেকেন্ডে মারা যাবে থাকবেই না কিন্তু আমি এটা ইন্টারনেটে কিছু বলবো আর কি ভূমিকম্প সম্বন্ধে এবং তারপরে কিচ্ছু হয় না কিন্তু এটা বাঙালি হিসাবে আর এই সেন্সেই তো নেই এটার জন্য ই আছে না রাজীবকে কেন তৈরি করা হয়েছে কিন্তু বাঙালি হিসাবে ভূমিকম্প সম্বন্ধে যে সেন্সটা ওই সেন্সটাই তো নাই কারো মন্ত্রীর সঙ্গে আপনার এখন স্বার্থ নাই টাকা নাই ওই জন্য আপনি আমার এই প্রজেক্ট দিতেছেন কেন দিবেন না তাই জামিনুর রহমান স্যার সে তো মানে ওয়েল নো তারে বলছে যে উনি তার সুন্দরী জিজ্ঞেস করে বলে উনার টাকা আছে আপনি ও আচ্ছা কি ধরনের যে অ্যাটিটিউড ওখানে কিন্তু এটা যে যেই কারণ আমি জাপানের যে ভয়ঙ্কর ভূমিকম্প দুইটা দেখেছি তো কারণ আমি নিজে ফিলিং করেছি দেখেছি কারণ হ্যাঁ হ্যাঁ আমি তো সব ক্লাস শুরু করব তখন স্টার্ট বাংলাদেশে ওইখানেই তো ইয়তা জুনিয়র হাই স্কুলের বুধকাঙের হাই মিন্না নারান্দে তো ইত্যাদ ইত্যা শুনকানি কারণ 10 সেকেন্ডে যে সমস্ত ভেঙে পড়বে তো আর রাস্তা দিয়ে চলবে কোনো শেল্টার কোন জায়গা নেই কারণ আমার এবার দেখে কান্না আসছে আর কি সত্যি কথা এরা রাস্তায় গেলে আমি উপর দিকে তাকিয়ে তাকিয়ে যাই কোন উপর থেকে কি পড়লো পড়লি তো শেষ তো এত ছোট ছোট রাস্তা হ্যাঁ 4 বছর 5 বছর 4 বছর পর হ্যাঁ এই তো গিয়ে আসলাম তো এই তো জানুয়ারির 4 তারিখে আসলাম হ্যাঁ এই জানুয়ারির আমি ইত্তেফাক অফিসে আমার ডিরেক্টরের সাথে দেখা করতে গিয়েছিলাম 5 ঘন্টা জলা তারপর আসার সময় আমি সবচেয়ে করুণ অবস্থা দেখেছি কি অ্যাম্বুলেন্স ওই অ্যাম্বুলেন্সটা ওই আমার একই সাথে কোনো রাস্তা তো যাওয়ার তো প্রশ্নই হয় না 4 ঘন্টা কোনো ফরেনিয়ার যদি দেখে আর জীবন অত বলতে বাংলাদেশের নামই যাবে না আল্লাহ আল্লাহ হাফেজ আমি এটা দেখেছি ওটা ভিডিও করেছি আমার কান্না আসছে খালি সেপ্টেম্বরে গেলাম হ্যাঁ ঢাকা থেকে আমি চিটং যাব হ্যাঁ 15 আওয়ার জার্নি সকাল 7টার সময় বাসা থেকে বের হইছি 11টার সময় যে স্যালাডটা কেমন হয়েছে